আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অনেক দিন পরে আসলাম, যদিও ভিডিওটা এক দেড় মাস আগে করে রেখেছি। আসলে কি, শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখে। তো আজকে আপনাদের জন্য আমি একটা মোগলাই শাহি ভেজিটেবল নিয়ে হাজির হয়েছি, যেটা মোগল আমলে মোগলরা খেত, রাজা বাদশারা খেত সকালের নাস্তায় বা দুপুরে রাইতে। তবে দুপুরে রাতে খেতে কিনা ওরা যায় না, তবে সকালে নাস্তায় ওরা খেত এটা জানি। আমি এখানে বাদাম, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, আমি এখানে ক্যাশনট দিয়েছি এটাকে, আর হলো পোস্তদানা দিয়ে আমি একটা ভালো ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু বাদাম সেজন্য কিন্তু একটু তেল তেলে হয়ে গেছে। আপনারা এটা করে বড় জোর দুই সপ্তাহ নর্মাল ফ্রিজে রাখতে পারেন, নাহলে একটু গন্ধ হয়ে যায়, সাথে সাথে করে দিলেই বেটার। তো আমি এখানে ঘরে যত রকমের সবজি ছিল সব নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে ফুলকপি, আলু, বেগুন, গাজর, ক্যাবেজ, আর একটা ঘরে ঝুঁকিনি ছিল সেটাও নিয়েছি। মানে ঘরে বাগানে যা ছিল সব নিয়ে নিয়েছি, মানে একটু বেশি করে তৈরি করব সেজন্য। এটা আমার খুবই পছন্দের একটা খাবার, সকালবেলা রুটির সাথে হোক বা রাতে রুটির সাথে হোক, ভাতের সাথে হোক, পোলাওর সাথে হোক, আমি সব কিছুর সাথে এটা খেতে পছন্দ করি। আর যদি কিছুই হাতের কাছে না থাকে, এমনি শুধু শুধু খাই মুড়ি দিয়ে। তো আপনারাও টুকরাগুলা একটু চিন্তাভাবনা করে করবেন যে কোনটা আগে সিদ্ধ হবে কোনটা পরে সিদ্ধ হবে, এভাবে করে। আর যদি মনে করেন যে টুকরাগুলো এক সমান রাখবেন, তাইলে সবজিগুলো আলাদা আলাদা করে বাছতে হবে। আমি তা করব না, আমি একবারেই সব বেজে ফেলবো। আলু ছাড়া সব সবজি পৃথিবীতে কাঁচা খাওয়া যায়, এটা আমার ধারণা। আলুটা সিদ্ধ হইতে হয়, নাইলে ভাল লাগে না। তো সব কিছু একটা পরিমাপ মতো দিবেন, যাতে করে কোনোটা একদম বেশি না হয়ে যায়, কোনোটা একটু কম না হয়ে যায়, একটা মানে মিল রেখে দিবেন আর কি। যেটাই যতটুকু নেন সমান পরিমাণ বা একটু এদিক সেদিক করে নিতে পারেন। ঘরে একটা গাজর ছিল সেটাও দিয়ে দিয়েছি। এই খাবারটা কিন্তু একটু কষ্ট হয় বানাতে, কিন্তু খুব কষ্ট বলবো না। মা খালাদের আমলে অনেক কষ্ট ছিল, পাটায় বেটে বেটে করতো। আমাদের তো আলহামদুলিল্লাহ এত সহজ হয়ে গেছে, একটু ব্লেন্ডারে ঘুন্না দিলেই হয়ে যায়। এটা হলো চাট পাতা, মানে স্পিনাশের মতো দেখতে, আমাদের দেশের পালং শাকের মতো, কিন্তু এটা একটা ইতালিয়ান শাক। এটা আমাদের গার্ডেনে হয়েছে, তো দিয়ে দিলাম। একটা অনেক বড় পেঁয়াজ, প্রায় 150 গ্রামের মতো হবে, ওই পেঁয়াজটা কেটে নিলাম, আর খানিকটা টমেটো। টমেটো আপনারা বুঝে দিবেন, টক হলে একটু কম দিবেন, আর যদি টক না হয় একটু বেশি দিবেন, কালারটা সুন্দর আসবে। আমাদের এই টমেটোগুলো টক না। তো আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রাখলাম। এখন আমি একটা বড় হাঁড়িতে তেল দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। আমি এটা এখন হাই ফ্লেমে অনেকক্ষণ ভাজবো, যাতে করে আলুটা 80% সিদ্ধ হয়ে যায়। আমি দিয়ে দিয়েছি লবণ, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। মোগলাই খাবার ঘি ছাড়া তো প্রশ্নই নেই, প্রশ্নই আসে না যে মোগলাই খাবার ঘি ছাড়া হবে। এখন দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নের মধ্যে 3টা শুকনো মরিচ দিলাম, আধা চা চামচ জিরা, আধা চা চামচ কালি জিরা দিলাম। আমি যেভাবে করি আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর কালি জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। আর জিরা হলো যে, যেমন ফুলকপি পাতাকপিতে অনেকের পেটে গ্যাস হয়, ওইটা দিলে আর মনে করেন গ্যাসটা থাকে না। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরা গুঁড়া। খুব বেশি মশলা এই খাবারটা যায় না। আর যে ফুলকপির যে পাতাটা ওইটা দিয়ে দিলাম। আবার দেখি 2-3 টুকরা ব্রোকলিও ঘরে আছে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 250 গ্রামের মতো টমেটো, দিয়ে আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নিব। আর আমি যে পেস্ট করে রেখেছিলাম বাদাম আর পোস্তর, সেটার থেকে 2 টেবিল চামচ দিলাম। আর আমি এখানে টোটাল 1.5 কাপ দুধ ইউজ করবো, এর মধ্যে আমি 1 কাপের মধ্যে গুলিয়ে নিলাম। নিয়ে এরপরে ভালো মতো আমি এখন কষিয়ে নিব, যাতে করে বেগুন টমেটোটা সিদ্ধ হবে কিন্তু গল্প না। এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে প্রায় 10 মিনিটের মতো রান্না করবো ডেকে ডেকে। যখন দেখবো যে সবজিটা 90% হয়ে গেছে, তখন চার যে স্পিনার শাকটা আছে সেটা দিয়ে দিলাম, আর সাথে মটরশুঁটি। মটরশুঁটিটা দিলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, এটা হাই ফাইবার একটা খাবার, আমি এটা সবসময় খেতে চেষ্টা করি। আর দিয়ে দিলাম হলো বাদাম আর দুধ। দিয়ে এখন আমি ভালোভাবে
মিশিয়ে দেখব যে আমার আর কতটুকুন দুধ লাগবে। এটা কিন্তু খুব ঝোল হবে না, আবার একদম ড্রাই হবে না, সামান্য একটু মাখা মাখা হবে। আমার আলু প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে 5 মিনিটের মতো দমে রাখব। খুব একটা বেশি দমে রাখার দরকার নেই, কারণ আলুটা যদি ঘোলে যায় তাহলে কিন্তু তরকারি আর স্বাদ থাকবে না, মানে একটু কীরকম কীরকম হয়ে যাবে। লবণটা দেখে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। এই চিনিটা দিলে অনেকের আছে যে অনেক সবজিতে অ্যালার্জি থাকে, বিশেষ করে বেগুনি, তো এই চিনিটা দিয়ে দিলে অ্যালার্জিটা নষ্ট হয়ে যায়। এটা আমি আমার ইতালিয়ানের খালার কাছ থেকে শিখেছি। আর এখন দিয়ে দিব 1 চা চামচ চিনি, যতটুকুন না দিলেই না। আর খানিকটা বেশি করে ধনে পাতা দিয়ে আমি দমে রেখে দিলাম 5 মিনিট। এখন আমার প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন তো, খুবই মজার একটা খাবার এটা। আপনি পরোটা, রুটি, লুচি, পোলাও, ভাত, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। খুবই মজার একটা রেসিপি। আমাদের দেশের মোগলদের খাবার কিন্তু অনেক মজা। আমার শ্বশুরের কাছে গল্প শুনেছিলাম যে মোগলরা একটা পরোটা মানে ডুবো ঘিতে ভেজে ওই ঘিটা ফেলে দিয়ে আবার ঘি দিয়ে আবার আরেকটা পরোটা ভাজে। নিশ্চয়ই এটা উনি কোনো লোক থেকে শুনেছেন বা যাই হোক কোনো কোথাও পড়েছেন। তো এই গল্পটা আমি অনেক শুনেছি ওনার কাছে। তো দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।